हेलो बंधुरा, आमी अरिजित और आपनारा देखछेन कम्पिउटर सल्यूशन बाय अरिजित। तो आज आमी देखाबो जे सकल छात्र छात्रीरा एचएस परीक्षाय आशानुरूप फल पायनी, खाता रिचेक करार क्षेत्रे जे फर्मगुलो फिल आप करते हय पीपीआर एवं पीपीएस, तो सेई फर्म किभाबे फिल आप करते हय सेटा आमी देखाबो। तो सेई फर्म फिल आप करा शुरू हये गेछे, तो तार जोन्नो जे अफिसियल वेबसाइट डब्ल्यूबी काउंसिल अफ हायर सेकेंडारी एडुकेशनेर जे অফিসিয়াল ওয়েবসাইট পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন করার জন্য, তার যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন এই যে ওয়েবসাইটটা দেখছেন wbchac.nic.in, তো এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পিপিএস পিপিআর 2022 লিঙ্ক বলে একটা অপশন শো করছে। তো এই লিংকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে আপনার ফার্স্ট যে অপশনটা, সেখানে আপনি ইনস্ট্রাকশনটা পেয়ে যাবেন। তার আগে আমি বলে দিই যে কারা কারা এই আবেদনটা করবেন এবং কত টাকা খরচা পড়বে। তো যে সকল ছাত্রছাত্রী এইচএস পরীক্ষায় তাদের আশানুরূপ ফল পায়নি, তো তারা অ্যাপ্লিকেশন করবে যাতে তাদের মার্কসটা আরও বাড়ানো সম্ভব হয়। তো এবং এই অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাদের ন্যূনতম 60 টাকা খরচা পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিপিআর করার জন্য আপনার 100 টাকা খরচা পড়বে এবং পিপিএস করার জন্য 60 টাকা খরচা পড়বে। তো পিপিআর এবং পিপিএস কি সেটা আমি বলে দিই। আচ্ছা, পিপিএস হচ্ছে স্পুটনিক করা। স্পুটনিক করার অর্থ হচ্ছে আপনার খাতাটা যে শিক্ষককে দেখেছেন সেই শিক্ষককে আবার পুনরায় চেক করে দেখবেন তার নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা বা তারা যথাযথ নাম্বার দিয়েছে কিনা, সেটা আবার দ্বিতীয়বার পুনরায় আবার দেখবেন যে তার ক্ষেত্রে কোনো ভুল হয়েছে কিনা। তো সেটা করার জন্য সেটা পিপিএস করতে হয়, যার খরচা আপনার প্রত্যেক সাবজেক্টে 60 টাকা করে খরচা পড়বে। এবং আপনারা যদি পিপিআর করান, পিপিআর করালে আপনার 100 টাকা প্রত্যেক সাবজেক্টে খরচা পড়বে। তো সাবজেক্ট পিছু আপনার 100 টাকা খরচা পড়বে পিপিআর করতে। তো পিপিআর এর ক্ষেত্রে আপনার খাতাটা যে শিক্ষক দেখেছিল সেই শিক্ষক তো দেখবেনই, তারপরেও আরও একজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পুনরায় চেক করা হবে। তিনি সব ভালো করে মিলিয়ে দেখে নেবেন পূর্ববর্তী শিক্ষক নাম্বার ঠিকঠাক দিয়েছেন কিনা এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের নাম্বার ঠিকঠাক বসেছে কিনা, বা আপনি এক একটি কোশ্চেনের মার্কস ঠিকঠাক দিয়েছেন কিনা, এগুলো সব ঠিক করে চেক করে দেখে নেবেন। এই জিনিসগুলো পরবর্তী শিক্ষকেও চেক করে দেখবেন। তবে আমার মতে আপনারা পিপিআর অ্যাপ্লাই করতে পারেন, তাতে 100 টাকা খরচা হবে ঠিকই, তবে আপনার কাজটা ঠিকঠাক হবে এবং আমার মতে পিপিআর এর অ্যাপ্লাই করলে আপনার মার্কসটা বাড়তে পারে। তো এর জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশনটা একবার দেখে বুঝিয়ে দিচ্ছি। তার আগে অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপ্লাই ফর পিপিএস বা পিপিআর এখানে চলে আসবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মোবাইল নাম্বার। তো ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এখানে টাইপ করলে আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেখানে আপনার নোটিফিকেশন আসবে, বিভিন্ন স্ট্যাটাস আপনার নোটিফিকেশন মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে এবং সেই অনুযায়ী আপনি ট্র্যাক করে দেখতে পারবেন। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে যে দেখছেন অ্যাড ক্যান্ডিডেট লেখা আছে, তো এই অ্যাড ক্যান্ডিডেটে ক্লিক করতে হবে। এবং অ্যাড ক্যান্ডিডেটে ক্লিক করার পর এখানে আপনার রেজাল্টের রোল নাম্বার, মার্কশিট নাম্বার সেটা এখানে দেওয়ার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার মার্কশিট নাম্বার এটা কোথায় পাবেন। তো এর জন্য আমি ইনস্ট্রাকশনে চলে আসছি। তো ইনস্ট্রাকশনে এখানে দেখিয়ে দিয়েছে যে এখানে আপনার রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারটা দিতে হবে। তো এই মার্কশিট নাম্বারটা হচ্ছে এই এই জায়গাটা যে দেখছেন রেড বর্ডার করা আছে, এটা হচ্ছে মার্কশিট নাম্বার। তো মার্কশিটের এই জায়গা থেকে মার্কশিট নাম্বারটা পেয়ে যাবেন এবং রোলটা থাকবে এবং এখানে যে নাম্বারটা থাকবে এটাকে একসাথে উইদাউট স্পেস দিয়ে, মানে স্পেস ছাড়া আপনাকে একসাথে লিখতে হবে। রোল নাম্বারের জায়গায় একসাথে স্পেস ছাড়া লিখতে হবে এবং মার্কশিট নাম্বারটা এই যে নাম্বারটা থাকবে এটা এখানে টাইপ করতে হবে। করার পর অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে।
এখানে আপনার নাম দেখতে পাবেন এবং পাস করেছেন কি আপনার কি স্ট্যাটাস এগুলো সব দেখতে পাবেন ইনস্টিটিউট নেম দেখতে পাবেন এবং এখানে আপনার যত সাবজেক্টগুলো আছে এগুলো আপনার সামনে শো করবে এবং আপনি যে সাবজেক্টগুলোর উপর স্কুটিনি করতে চান বা পিপিআর বা পিপিএস করতে চান তো সেইটা এখান থেকে পাসের এখান থেকে চুজ করে নিতে হবে তো আপনার যে সাবজেক্টগুলো আপনি পিপিআর করতে চান তো এখানে অপশনে গিয়ে আপনি পিপিআর বা পিপিএস সিলেক্ট করে নেবেন এবং পাসেই আপনার রেটটা চলে আসবে তো আপনার যা টোটাল খরচা পড়বে সেটা আপনার টোটালে এখানে শো করবে তো করার পর আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন এবার অ্যাড করার পর আপনাকে আবার জিজ্ঞাসা করবে আপনি সাবমিট করতে শিওর কিনা তো আপনি এটা ওকে করে দেবেন এরপর আপনি নিচে দেখতে পাবেন এরকম অ্যাড ক্যান্ডিডেট বলে একটা অপশন আসবে এই অ্যাড ক্যান্ডিডেটে ক্লিক করার পর আপনার ডিটেইলসটা এই এখানে শো করবে এবং আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেই সেটাও এখানে শো করবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মোড বলে আছে তো এখানে সিলেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি কিসে পেমেন্ট করতে চান অনলাইনে না ক্যাশে আপনি অনেক ধরনের অপশন পেয়ে যাবেন তো অনলাইনের মধ্যে আপনি এনইএফটি করতে পারেন বা ডেবিট কার্ড দিয়েও করতে পারেন তো সেক্ষেত্রে আপনি সেটা চুজ করে নেবেন চুজ করার পর আপনি সাবমিটে ক্লিক ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনারা যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তো ডেবিট কার্ডের থ্রুতে পেমেন্টটা করে দেবেন এবং পেমেন্ট করার পর আপনার যে চালানটা জেনারেট হবে তো চালানটা আপনি এখান থেকে পাশের যে অপশনটা দেখছেন চালান রিপ্রিন্ট তো এখান থেকে আপনি রিপ্রিন্টও করে নিতে পারেন বা পেমেন্ট করার সাথে সাথে আপনারা ওখান থেকে চালানটা ডাউনলোড করে নিতে পারেন আপনি তারপরে পেমেন্ট করার পর আপনি পেমেন্ট অ্যাকনোলেজমেন্টটাও ওখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে যে অপশনে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট এই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার রিভিউ স্ট্যাটাস কি আছে সেইটা আপনি রিভিউ স্ট্যাটাসে গিয়ে পেয়ে যাবেন তাছাড়াও আপনার ফোনেও মেসেজ আসবে তো আপনারা যদি এক্ষুনি না পেমেন্ট করে শুধু চ্যানেলটা জেনারেট করতে চান তো সেক্ষেত্রে আপনারা অ্যাড ক্যান্ডিডেটে গিয়ে আপনার যে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারটা দিয়ে সার্চ করার পর আপনার ডিটেলসটা শো করবে এবং শো করার পর আপনার যে আনপেড চালান নাম্বার সেটা এখান থেকে দিয়ে পে অনলাইনে ক্লিক করে আপনারা পরেও এটাকে পে করে দিতে পারেন তো এইভাবে আপনারা চালানটা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার পেমেন্ট যে অ্যাকনোলেজমেন্টটা সেটাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে তো এইভাবে আপনারা পিপিএস এবং পিপিআর আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও নিত্য নতুন দিয়েই থাকি তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য তো আজ এই পর্যন্তই থাক তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটি কথা আমার ভিডিওগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমার মোটিভেশন আরও বাড়বে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য